নমস্কার বন্ধুরা, জাদুকরাই ফিলেজপুরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু হারিয়ে যাওয়া একটা রান্না, তো বিশেষ করে মা দিদিমাদের হাতে এটা স্পেশাল রান্না। তো সরাসরি আমি রেসিপিতে চলে যাচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখলে আমি কড়াইতে তেল দিয়ে বড়িগুলো ভেজে নিয়েছি। তো এরপর কড়াইতে আবার সামান্য করে তেল দিলাম, দিয়ে কেটে রাখা করলাগুলো আমি ভেজে নিলাম। তো করলাটাকে কিন্তু লাল লাল করে ভাজছি আমি। তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি করলাটা। তো এরপর কড়াইতে আবারও একটু তেল দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আমি দিয়েছি। তো এরপর কেটে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে দিলাম কলা, লাল আলু, আমি এগুলো যে সবজিগুলো কেটে রেখেছি বাদ বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম। শুধুমাত্র আমি করলাটাকে ভেজে নিয়েছি। এরপর আমি সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই, এখানে হালকা করে ভাজলেই হবে। তো এরপর দেখো শেষে আমি দিয়ে দিলাম পেঁপেটা, কারণ পেঁপে যেন অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো তার জন্যে আমি পেঁপেটা একটু দেরিতে দিয়েছি। তো আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো এগুলো কিন্তু ভালোভাবে মিশে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। তো তারপর শেষে দিয়ে দিলাম বেগুনটা, কারণ বেগুনটা যদি আমি আগে দিয়ে দিই তাহলে কিন্তু পুরো ঘেঁটে যাবে। তার জন্য পেঁপের পর আমি দিয়েছি বেগুনটা। আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো সমস্ত সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম সজনে ডাঁটা আর ভেজে রাখা করলা। তোমরা চাইলে কিন্তু সজনে ডাঁটাকে ভেজে নিতেও পারো, তো আমি এখানে সজনে ডাঁটাকে ভাজিনি। এরপর সমস্তটাকে আমি আবার ভালোভাবে নাড়িয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর আদার সাথে আমি সবজিটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চন্দুনি আর কিছুটা সর্ষে, এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এরপর দেখো শুক্তোটা কিন্তু ফুটতে গেছে।
তো শেষে আমি বড়ি ভাজাটাকে দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে যাতে বড়িটা সিদ্ধ হয়ে যায়। তো তারপর আমি যে সর্ষে আর যে চন্দনিটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ওটাকে আমি ফুটতে দেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। আমুলের যে 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ হয় সেই গুঁড়ো দুধটা আমি পুরোটা দিয়েছি। তারপর সবশেষে দিয়ে দিলাম চিনি। তো গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়। আর তারপর একটু ঘি দিয়ে দিলাম। তো ঘিটা একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু এর টেস্টটা ভালো হয়। তো এখানে আমি 3 চামচ ঘি দিয়েছি। আর শেষে দিয়ে দিলাম 5 ফোড়ন গুঁড়ো। 5 ফোড়নটাকে আমি শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এটাকে আমি সবশেষে ছড়িয়ে দিয়েছি। তো দেখো এটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি আমি শুক্তোটাকে। তো দেখো কতটা ভালো লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও যে রেসিপিগুলো কেমন লাগছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।